লক্ষ্য সমবায় ব্যাংকিং পরিষেবাকে আরও চাঙ্গা করা। ধুমধাম করে সমবায় সপ্তাহ পালন করছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কৃষি দপ্তর, সমবায় সমিতি, কর্তাদের নিয়ে বৈঠক সেরে ফেলল জেলা প্রশাসন। সমবায় ব্যাংক গ্রামের অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ। মুর্শিদাবাদ জেলার অর্থনীতির ভিত শক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ব্যাংক। দুগ্ধ ব্যবসায়ী থেকে ধান কেনা, সমবায় ব্যাংকের ব্যবসা নিরিখে রাজ্যে প্রথম স্থান দখল করেছে মুর্শিদাবাদ জেলা। জেলার লাইফলাইন বলে পরিচিত সমবায় ব্যাংকিংকে আরও চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। 430 খানা প্যাকস আছে, ওর মধ্যে অলমোস্ট 380 কাছাকাছি ফুললি ফাংশনাল আছে। সো এদেরকে একবার মোটিভেট করা দরকার ছিল, এর জন্য আছে মিটিং করা হয়েছে। এই মুহূর্তে জেলায় 430টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার মধ্যে 380টি পুরোদমে কার্য করছে। এদের জন্য এখনো পর্যন্ত 400 কোটি টাকার ঋণের ব্যবস্থা হয়েছে, লক্ষ্যমাত্রা 1000 কোটি। সেই সঙ্গে জেলার কৃষকরা যাতে কেসিসি অর্থাৎ কৃষক ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করতে পারেন এদিনের কর্মশালায় তা নিয়েও আলোচনা হয়। 14 তারিখ থেকে শুরু এই কর্মশালা চলবে আরও 1 সপ্তাহ। থেকে যদি বেশি লেন্ডিং ডিপোজিট মোবিলাইজেশন যদি করতে পারে আমাদের জেলার উন্নয়ন আরো ভালোভাবে হবে। এর জন্য আমরা সব প্যাক্সকে যারা যারা ফাংশনারিজ আছে সবাইকে আজকে ডেকে কথা বলেছে, ওদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে, ওদের কিছু সুবিধা অসুবিধাগুলো আমরা শুনেছি। এরপর আমরা প্রত্যেকটা প্যাক্সকে আলাদাভাবে ডেকে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে মিটিং করব। আর আমরা বিভিন্ন ব্লকে যাব, সাব ডিভিশনে যাব, ওখানে অ্যাওয়ারনেস জেনারেট করব। গমের ঝলসা রোগের কারণে নিষিদ্ধ গম চাষ, সে কারণে কৃষকদের বিকল্প চাষের ক্ষেত্রে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষকদের সুবিধাতেও এগিয়ে এসেছে সমবায় সমিতিগুলি। সমবায় ব্যাংকগুলিকে উৎসাহিত করলে জেলার উন্নতি হবে, আশাবাদী জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।